हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू रोहित। हेलो गाइज, गुड मर्निंग। तो এখন বাজে 10টা বাজতে 10। তা আমি অনু আর অনুস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন 10টা বাজে আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। কাজ করার পরে এখন আমি দেখো রেডি হয়ে গেছি। তো দেখে নাও, আমি যে পূজোতে এই ড্রেসটা নিয়েছিলাম, এটা আমি অষ্টমীর দিনে পরেছিলাম, তোমরা দেখবে অবশ্যই। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, তো চলো আমি তোমাদেরকে আজকে বার্থডে বয়কে দেখিয়ে দিই। তো দেখে নাও তোমরা বার্থডে বয়কে। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, সেজন্য সকাল সকাল রেডি হয়ে গেছি, চললাম পুজো দিতে। তো তোমরা তো পাশে আছো, তোমরা তো পাশে থাকবে তাই না? তো চলো আমাদের সাথে মন্দিরে, ঠিক আছে? তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, তো চলো আমি পুজো দিতে যাব, বেড়া নেবো ওইদিকে, ওইদিকে দোকানটাই চলো। হ্যাঁ, তো এই দেখো তোমাদের দাদা ভাইও আছে, বাইক চালাচ্ছেন। আর জানো আজকে আমাদের বাইকটা খারাপ হয়ে গেছে, সেজন্য একটা ভাই আছে, ভাইয়ের বাইকটাই নিয়েছি এখন। আর তোমাদের কাছে সব বলি বলো, সেজন্য এটাও বললাম। তো ঠিক আছে চলো মন্দিরে যাওয়া যাক, ঠিক আছে? গিয়ারগুলো দাদা ডিস্টার্ব করছে আমার, আমারটা পিছনে এটা। তো এখানে দেখো আমরা একটু দাঁড়িয়ে পড়েছি, কেন দাঁড়িয়েছি বলো তো? তোমাদের দাদা ভাইয়ের ফোন এসেছিলো, তো জরুরি কল ছিল, সেজন্য দাঁড়িয়ে আমি বললাম কথা বলার জন্য, তাই কথা বলছি। এই যে মন্দিরে চলে এসেছি আমরা, এই দেখো খুশি আর আমি দুজনেই আছি, তো চলো পূজাটা করে নিই, ঠিক আছে? তো এই দেখো মন্দিরে এসে গেছি আর পুজো করছে তোমাদের দাদা ভাইয়ের নামে। খুব জাগ্রত ঠাকুর বড়দের মা কালী, আমরা এখানেই পুজো দিতে আসি, বুঝেছ? এই যে আমাকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে এবার বাড়িতে গিয়ে একটু পুজো করবো, কেন কি সকাল স্নান করে চলে এসেছি। তো বাড়ি গিয়ে পুজো করে তারপরে রান্না বান্না করবো। তো চলো ঠিক আছে, দেখা হবে আবার। তো পুজো করে আসার পর থেকে একেবারে সময় পাইনি, তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই আর আমি রান্নাতে ব্যস্ত। তো কী কী রান্না হয়েছে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, সবই দেখাবো, তোমরা তো সাথে আসো। আর আরেকটা কী বলো তো, স্পেশাল ব্লগ হয়ে গেছে আজকে, বার্থডে ব্লগ। তো দেখো আমার মুখে এগুলো কত বেরিয়ে গেছে, দেখ মশাতে কামড়ে দিয়েছে, মশা কামড়ে। এগুলো দেখো মশাতে কামড়ে দিয়েছে, কেন কি আমার এত ব্রণ হয় না। হ্যাঁ, আমার স্কিনটা অয়েলি হতে পারে কিন্তু ব্রণটা কম হয়, ঠিক আছে? তো দেখো, তো দেখো আমার অবস্থাটা, আমি এখন বসে আছি আর বাকি রান্নাটা আমার বোন করছে। আমি ভাজাভুজিগুলো সব করে নিলাম আর ও মাছ মাছটা করবে। এই প্রেশার কুকারটা এড়িয়ে গেল, ফুটান ভাব গেছে, ঠিক আছে আমি পরে আবার আসছি রান্নাটা করে নিই। তো সব রান্না কমপ্লিট হওয়ার পরই পায়েসে এসে পড়েছি। তো পায়েসটা বানাচ্ছি, দেখো প্রথমে তো আমি দুধটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, ফ্রিজে রাখা ছিল। তো যাই হোক, দুধটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ফুটিয়ে আর এখন গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। তো সবার লাস্টে পায়েসটা করছি সব রান্না হওয়ার পরই। তো দেখো আমি এরকমভাবেই পায়েসটা বানাই। তো ঠিক আছে চলো, পায়েসটা ততক্ষণ হয়ে যাক, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সাপোর্ট করো। আর যারা যারা আমার নতুনে মানে সরি চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দাও, ঠিক আছে? চলো এবার তোমাদের দাদা ভাইকে পায়েসটা হয়ে গেলে খেতে। তো দেখো তোমাদের দাদা ভাই এই কারণে হাত দেখাচ্ছে যে গান বাজছিল, তো গানটা বন্ধ করার জন্য হাতটা দেখাচ্ছে, নাহলে একটা কপিরাইটের একটা প্রবলেম চলে আসে, তাই না বলো? তো এখন আমি তোমাদের দাদা ভাইকে দেখো খেতে দিয়ে দিয়েছি অলরেডি। তো এখানে দেখো পায়েস, মিষ্টি, পাঁপড় ভাজা আর ডাল আছে, ফুলকপি আলুর সবজি আছে, মাছ আছে, পটল ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা সব কিছুই আছে। তো ধূপকাঠিটা জ্বালাতে ভুলে গেছিলাম, সেজন্য তোমাদের দাদা ভাই ধূপকাঠিটা জ্বালাচ্ছে। তো ঠিক আছে চলো খেয়ে নেক, ঠিক আছে?
তো দেখো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেতে বসেছি, আর এখানেও ভয়েস কম আছে কেন কি গান চলছিল। তো চলো আমরা খেয়ে নিই, খাওয়ার পরে আবার রাতের আবার রান্না টান্না করতে হবে। তো দেখা হচ্ছে বার্থডে ব্লগ নাইট, ঠিক আছে, টাটা।